আরেকটা লোকচুরি, এখানে তো খুবই ভালো এবং খুব ইন্টারেস্টিং। আমি তো শিলুর সাথে আগেও কাজ করেছি হৃৎপিণ্ড বলে একটা ছবিতে, ওখানে খুব পজিটিভ একটা ক্যারেক্টার ছিল। এটাও খুব পজিটিভ অ্যাকচুয়ালি, কিন্তু হট করে দেখে মনে হবে যে নেগেটিভ, একটুখানি নেগেটিভ একটা আঁচ আছে, কিন্তু এটা বেসিক্যালি নেগেটিভ নয়, কারণ ও একজন অত্যন্ত প্রোটেক্টিভ একজন অভিভাবক, তার সন্তানকে যেরকম সব বাবা মায়েরাই তার সন্তানের প্রতি প্রোটেক্টিভ হয়, পজিটিভ হয়, এও তাই। বাট দিস ক্যারেক্টার ইজ গট সাম ব্যাড পাস্ট, কিছু পুরনো কিছু ঘটনা আছে ওর জীবনে, যে কারণে ওর একটা সাইকোলজিক্যাল ইস্যু আছে। ওর মনে হয় যে সবাই ওকে ছেড়ে দিয়ে চলে যায়, এবং ওর এই মনের মধ্যে এই ভয়টা কুড়ে কুড়ে খায় যে ওর মেয়েও হয়তো ওকে ছেড়ে দিয়ে চলে যায়। তো সেই জায়গা থেকে মেয়েকে সবসময় একটা প্রোটেকশনের মধ্যে শিল্ড করে রাখার একটা, ওর এক সবসময় একটা একটা ইনসিকিউরিটিতে ভোগে, মেয়েকে সবসময় শিল্ড করে রাখতে চায়। তো আলটিমেটলি ক্লাইম্যাক্সে একটা খুব, ক্লাইম্যাক্সটা দেখলে বুঝতে পারা যাবে, ছবিটা আমি এই মুহূর্তে পুরোটা তো বলতে পারবো না, হাফ টাইম হয়েছে। এবং আমরা শিটং বলে একটা জায়গাতে শুটিং করেছি, ইটস কল দ্য ভ্যালি অফ অরেঞ্জেস, পুরো ছবিটা ওখানেই শ্যুট করা। ইটস এ ভেরি বিউটিফুল প্লেস, আর আমার মনে হয় যে এই ছবিটা একটু যদি একটু মাউথ স্প্রেড পাবলিসিটি হয়, মানুষের যদি ভালো লাগে জানাবেন, নিশ্চয়ই আপনাদের যারা কাছের মানুষ আছে সবাইকে নিয়ে ছবিটা দেখবেন। এটা একটা খুব নিছক একটা ভালোবাসার গল্প, একটা প্রেমের গল্প, উইচ ইজ ফুল অফ অ্যাডভেঞ্চার, ফুল অফ থ্রিল, ভালো ভালো গান, ঝকঝকে একটা ছবি। আর আমার চরিত্রটা অবশ্যই যেটা বললাম যে ইটস এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার, ইটস মোর অফ আ সাইকোলজিক্যাল ক্যারেক্টার। অথচ লোকটা কিন্তু খারাপ না, লোকটাকে দেখে মনে হবে এই লোকটা খুব হয়তো খুব ভায়োলেন্ট, বাট ইটস নট লাইক দ্যাট। ও একজন একজন বাবা যেরকম হয় একদম সেরকমই, ওর বহিঃপ্রকাশটা আলাদা, এইটা বলা যেতে পারে। হৃৎপিণ্ড গল্পটা একদম অন্যরকম, হৃৎপিণ্ড ওয়াজ এ টোটালি ডিফারেন্ট কাইন্ড, মানে ইট ওয়াজ এ ডিফারেন্ট প্লট। ওটা ছিল সোমক তার স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রীর জন্য যত রকম স্যাক্রিফাইস করতে হয় সেটাও করতে রাজি আছে, এবং তার জন্য ও যখন টাইম ট্রাভেল করে ও যখন স্ত্রী একদম বাচ্চাদের মতো হয়ে যায়, যখন স্মৃতি হারিয়ে ফেলে অ্যাক্সিডেন্টের পরে, ও হেনাতনের প্রকারণের চেষ্টা করে ও স্ত্রীকে ভালো রাখার, এবং তার জন্য ওর যে ছোটোবেলার যে প্রেম যখন ফিরে আসে তখন কিন্তু সমাজ তাকেও গ্রহণ করেছিল। তো সুতরাং ওটা একেবারেই একটা অন্য, খুব স্যাক্রিফাইসিং ক্যারেক্টার, অত্যন্ত ভেরি আনকন্ডিশনাল কাইন্ড অফ আ লাভ, আ ভেরি ডিফারেন্ট পজিটিভ ক্যারেক্টার। এটাও একটা অন্য ধরনের চরিত্র, এটাও কিন্তু পজিটিভ অ্যাকচুয়ালি, দেখলে মনে হবে নেগেটিভ, শেডটা অন্যরকম, ভেরি ইন্টারেস্টিং। বোথ ক্যারেক্টার্স আর ডিফারেন্ট, বাট বোথ আর ইউনিক।